বর্তমান সময়ে প্রযুক্তির হাত ধরে স্মার্টফোন অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গেছে প্রাত্যহিক জীবনে। নবীন থেকে প্রবীণ সকলেই এই স্মার্টফোনে আসক্ত। নবীন প্রজন্মের মধ্যে স্মার্টফোনের আসক্তি ক্রমশ বাড়ছে, আর যার ফলে নানান রকম সমস্যাও তৈরি হয়েছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এক প্রবীণ নাগরিক সচেতনতার বার্তা নিয়ে নিরন্তর প্রচার করে চলেছেন গ্রামীণ এলাকায়। স্মার্টফোন আসক্ত নবীন প্রজন্মের ছেলেমেয়েরা তাই বিপদ বাড়ছে বলেই মনে করেছেন রায় পরিবারের এক সদস্য। পূর্ব বর্ধমানের বর্ধমান এক ব্লকের কুরমুন এক গ্রাম পঞ্চায়েতের কুরমুন গ্রামের 58 বছরের রায় পরিবারের সদস্য দেবপ্রসাদ রায়, তাঁর চিন্তা আজকাল ছেলেমেয়েরা স্মার্টফোন কেনার পর যেভাবে আসক্ত হয়ে পড়ছে তা ক্রমশ বিপদের ইঙ্গিত দিচ্ছে। সবসময় ফোন নিয়ে নাড়াচাড়া করতেই ব্যস্ত, তাই তার প্রথম নজর পড়ে তার একমাত্র ছেলের উপর বলে জানিয়েছেন তিনি। দেবপ্রসাদ বাবুর কাছ থেকে জানা গিয়েছে তার পুত্র ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে স্মার্টফোন ব্যবহার করছে, তাই তিনি তার ছেলেকে বলেছিলেন ফোন নিয়ে সবসময় যেন না থাকে। তারপর নিজের ইচ্ছায় ঠিক করেছেন পোস্টার তৈরি করে সাইকেলে লাগিয়ে এলাকায় এলাকায় প্রচার করবেন। তার সাইকেলে স্থায়ীভাবে লাগানো রয়েছে একটি পোস্টার। কুরমুন গ্রামসহ পার্শ্ববর্তী এলাকায় তিনি প্রতিনিয়ত সেই সাইকেল নিয়েই ঘুরে বেড়ান, প্রচার করেন, বিশেষত নবীন প্রজন্মের ছেলেমেয়েদের কাছে তুলে ধরেন স্মার্টফোন ব্যবহার করলে কী ধরনের সমস্যা হতে পারে। আর এই পোস্টারে লেখা রয়েছে একাধিক কথা যা মানুষের নজরে পড়ছে ইতিমধ্যেই। মা বাবার সাথে সময় কাটাও, মানসিক সুস্থিতি বাড়বে, বন্ধুদের সাথে খেলাধুলা করো, মন্দিরের মতো পবিত্র শরীরের প্রতি যত্নবান হও, নিজের কাজকে ভালোবাসতে শেখো, সুশৃঙ্খল জীবনযাপন করো, সামাজিক বন্ধন দৃঢ় করো, এক হাতের মোবাইল ছেড়ে দুটো হাতকে ব্যবহার করতে শেখো। এই 7 বার্তা নিয়ে এলাকায় প্রচার করছেন রায় পরিবারের দেবপ্রসাদ রায়। 58 বছর বয়সে তিনিও প্রচারে সামিল হয়েছেন এবং মানুষকে সচেতন করছেন। প্রথমেই বলি যে এই সমস্যাটা আজকে সমাজের সর্বত্র, সব অভিভাবক অভিভাবিকেরাই তাদের পুত্র সন্তান বলুন কন্যা সন্তান বলুন তাদেরকে নিয়ে খুব সমস্যায় পড়েছে। আমার ঘরেও এই সমস্যা রয়েছে। আমার ছেলে মেডিকেল পড়ুয়া, সেও দেখছি মোবাইল অ্যাডিক্টেড। তা আমি চাইছি, আমি সমাজের কাছে একটাই বার্তা দিতে চাইছি, বর্তমান প্রজন্মের কিশোর কিশোরীরা, যে তোমরা মোবাইল অবশ্যই ব্যবহার করবে কিন্তু অকারণে করবে না। তোমাদের যেটুকু প্রয়োজন, যেটুকু তোমাদের খবর শোনা বলো, তোমার কোনো নতুনত্ব জিনিস পড়াশোনার ব্যাপারে, এগুলো তো ব্যবহার করতেই হবে মোবাইল। আমি তোমাদেরকে মোবাইল থেকে কখনোই ডিটাচ থাকতে বলবো না, কিন্তু মোবাইলটা তোমরা একমাত্র প্রয়োজনে ব্যবহার করো। এতে তোমাদের যে কত বড় ক্ষতি হচ্ছে, তোমার পড়াশোনা বলো, তোমাদের স্বাস্থ্য বলো, সব কিছু তোমাদের হানি হচ্ছে। হ্যাঁ, তোমরা সমাজের কাজে যুক্ত হও, নিজের পড়াশোনা নিয়ে থাকো, শরীরচর্চা করো, দেখো তোমরা জীবনে আনন্দ পাবে, শান্তি পাবে, প্রতিষ্ঠিত। জানা গিয়েছে দেবপ্রসাদ বাবু প্রাত্যহিক কাজে এই সাইকেলটিকেই ব্যবহার করেন। এই 7টি কথাকে সামনে রেখে নবীন প্রজন্মকে স্মার্টফোনের আসক্তি থেকে দূর করতে নিরলস প্রয়াস জারি রেখেছেন এই প্রবীণ নাগরিক।